আগের লেকচারে আমরা যেটা প্রমাণ করে এসেছিলাম সেটা হচ্ছে পি ওয়ান বাই থ্রি এম এম সি স্কোয়ার আমি একটু তোমাদেরকে আরেকবার বলে দিই এগুলো কোনটা মানে কী ছিল এম মানে ছিল একটি অনুর ভর আচ্ছা বলো তো আমরা কী ধরনের অণু নিয়েছিলাম সেটা কি এক পারমাণবিক না দ্বি পারমাণবিক না বহু পারমাণবিক হ্যাঁ এই অণুটা ছিল এক পারমাণবিক যে অণু সেটা এক পারমাণবিক একটা অনু নিয়েছিলাম আমরা আমাদের প্রমাণ করার জন্য আচ্ছা তাহলে এখানে এম ছিল ছিল এটা এনটা কি এন হচ্ছে টোটাল নাম্বার অফ অ্যাটম বা মলিকুল হবে টোটাল নাম্বার অফ অনু বা মলিকুল এন ছিল টোটাল নাম্বার অফ মলিকুল ওই আয়তনের মধ্যে ঠিক আছে আর সি স্কোয়ারটা কি ছিল এটা ছিল হচ্ছে আমাদের ওই যে ওই যে অনুগুলা ওই অনুগুলার যেই আর এম এস বেগটা সেটা আর পি তো ওই ওই যে গ্যাসটা সেই গ্যাসের প্রেশার আর ভি হচ্ছে ভলিউম তো আমাদের দেখো যে টার্গেট ছিল সেটা হচ্ছে ওই যে কোনো একটা গ্যাসের কণার বেগ এবং অবস্থান ইত্যাদির সাথে গ্যাসের যে সমস্ত মানে কি বলে ম্যাক্রোস্কোপিক প্রপার্টি আছে অর্থাৎ চাপ ভলিউম টেম্পারেচার যেগুলোকে আমরা খালি চোখে ফিল করতে পারি সেই জিনিসগুলা এই যে সি এর সাথে আমাদের এই তিনটা জিনিস রিলেট করার কথা ছিল দেখো আগের লেকচারগুলোতে আমরা হচ্ছে গতির সাথে গতির সাথে রিলেট করার কথা ছিল হচ্ছে পি তো আমাদের পি কে কিন্তু রিলেট করা হয়ে গেছে আমরা এখন চাচ্ছি টি কে রিলেট করতে তাহলে যদি আমরা এখন টি কে রিলেট করতে চাই তাহলে যেটা করবো সে টেকনিকটা একটু দেখো এটা কি করছি এখানে আমি টু বাই থ্রি নিলাম এখানে একটা হাফ নিলাম এই যেটা আছে সেটা দেখো এম মানে হচ্ছে একটা অনুর ভর আর এন হচ্ছে টোটাল যতগুলা আছে তাহলে মানে কি আসলে ওই গ্যাসের ভরটার কথা বলছে এটাকে অনু আমি এম জি দিয়ে প্রকাশ করছি আর এটা হচ্ছে সি স্কোয়ার তো দেখো এইখানে এই এম যেটা হাফ এখানে এটা কি হয়ে যাচ্ছে এইটা হয়ে যাচ্ছে হাফ এম ভি স্কোয়ার দেখো হলুদ কালিটা যায় আহক একো হালকা হৈ গৈছে হাফ এম ভি স্কুৱাৰ্ড এইখনে এমটা এই এমটা কিন্তু পুরা গ্যাসের যেই ভর সেই গ্যাসের ভরটা হচ্ছে এম জি দিয়ে প্রকাশ করছি জি মানে গ্যাস বুঝাচ্ছি এটা আবার ওই অভিকর্ষ স্তরণের জি মনে করো না তাহলে এম জি এটা হলো ওই পুরা গ্যাসের ভর এবং হাফ এম ভি স্কোয়ার বা ওই যে গতিশক্তিটা এটার সাহায্যে আমি প্রকাশ করছি তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি এইটুকুকে আমি যদি একসাথে লিখতে চাই তাহলে এভাবে লিখবো টু বাই থ্রি ইন্টু গতিশক্তি গ্যাসের গতিশক্তি পুরা গ্যাসের গতিশক্তি তাহলে এই ই কে সমান সমান আমি পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের পিভি তাহলে দেখো এখানে আমি এটা বলতে পারি ই কে সমান সমান হল থ্রি বাই টু ইন্টু পিভি আবার দেখো পিভি ইকলস টু আমরা যেটা জানি সেটা হচ্ছে এন আর টি ঠিক আছে পিভি ইজিকলস টু এন আর টি তাহলে যেই গ্যাসের গতিশক্তি কোনো একটা গ্যাসের গতিশক্তি ইকে কে সমান সমান হবে থ্রি বাই টু ইন্টু এন যেই গ্যাসটার বৈশিষ্ট্য গ্যাসটা হচ্ছে এক পারমাণবিক দিয়ে তৈরি হতে হবে গ্যাসটা এবং ওই গ্যাসটা কিন্তু একই রকম হতে হয় মানে দুটা আলাদা আলাদা গ্যাস থাকলে ওই চিন্তা আমরা করছি না এখানে শুধুমাত্র আমাদের যেই এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে যখন আমরা এক পারমাণবিক অনুসম্বলিত একটা গ্যাস নিয়ে চিন্তা করব তখনকার জন্যে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে এখন দেখো এই যে থ্রি বাই টু ইন্টু এনআরটি এখান থেকে আমরা এই যে পিভিজিকলস টু এনআরটি আমি ধরে নিচ্ছি তোমরা এই প্রমাণটা জানো পি ভিজিকলস টু এনআরটি এটা কেমিস্ট্রিতে পড়ে আসার কথা আমরা আসলে ওয়ান বাই থ্রি এম স্কোয়ার এই সূত্রটা থেকেও এই জিনিসগুলো আবার প্রমাণ করব ঠিক আছে পিফিজিকলস টু এনার্টিটা প্রমাণ করব আশা করি আমি আমি ধরে নিচ্ছি যেহেতু এটা শেষের দিকের চ্যাপ্টার এবং কেমিস্ট্রিতে প্রথম দিকে এই জিনিসগুলো আসে আশা করতেছি এই জিনিসগুলো তোমরা পারো পি ভিজিকলস টু কীভাবে আসছে আচ্ছা তাহলে পিভিজিকলস টু এনারটি এখান থেকে আমি থ্রি বাই টু ইন্টু এনআর্টি লিখলাম এখন দেখো এনের পরিচয়টা কি ছিল বলতো এনের এর পরিচয়টা ছিল মোল সংখ্যা এন এর পরিচয় ছিল মূল সংখ্যা টি এর পরিচয় কী ছিল কেলভিন টেম্পারেচারে এ তাপমাত্রা খুব সাবধান এটা কিন্তু কেলভিন টেম্পারেচারে ছিল আচ্ছা এবং তাহলে ই কে সমান সমান আমি যে এই জিনিসটা পেলাম এখন দেখো এখানে আমরা যেটা করতে চাচ্ছি ই কে এই যে সূত্রটা আছে এই সূত্রটা আমাদের কিন্তু প্রচুর ম্যাথে কাজে লাগাতে হয় ঠিক আছে আচ্ছা এবার আমরা আরেকটা প্রমাণ দেখি দেখো পিভি আমরা জানতাম এনআরটি আবার পিভি এখানে প্রুফ করলাম ওয়ান বাই থ্রি এম এন সি স্কোয়ার সমান সমান তাহলে এনআরটি এখান থেকে আমি যদি সি স্কোয়ারটাকে আলাদা করে ফেলি তাহলে এখান থেকে কত আসে থ্রি এন আর টি হ্যাঁ থ্রি টি ডিভাইডেড বাই এম ইন্টু এন আচ্ছা দেখো এই জিনিসটা আসলে এই যে আমরা সি স্কোয়ারটা লিখছে এটা কি কোনো বেগ এটা কিন্তু কোনো বেগ না এটা হচ্ছে বেগের বর্গগুলার গড় তাহলে এইখানে যে ইউনিটটা আছে সেটা কিন্তু বেগকে রিপ্রেজেন্ট করে না এটা কিন্তু বেগের বর্গকে রিপ্রেজেন্ট করে ঠিক আছে এই রকম একককে রিপ্রেজেন্ট করে কিন্তু আমরা যদি বেগ বের করতে চাই তাহলে কি করতে হবে রুট করতে হবে রুট করলে যাতে করে আমাদের এখানে এই মিটার পার সেকেন্ড এই বেগের যেই রুটটা সেটা যাতে আসে তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমরা হচ্ছে এখন রুট করব ঠিক আছে এই ফর্মুলাটাকে আমরা হচ্ছে এখন রুট করছি তাহলে যদি আমি এটাকে রুট করি তাহলে কত আসে দেখি থ্রি এন আর ডিভাইডেড বাই এম ইন টু ক্যাপিটাল এন এটাকে রুট করলাম দেখো এখানে এই যে বেগটা আসে এইটাকে কিন্তু আমি সহজে প্রকাশ করতে পারতাম এটা হলো সি আর এম এস তো তুমি একবারে ডিরেক্ট সি আর এম এস লিখে এই ফর্মুলাটা লিখে দিতে পারো এখন এটাকে আমরা একটু সিম্পলিফাই করবো যে থ্রি এনআর টি বাই এই ফর্মুলাটাকে আমরা একটুখানি সিম্পলিফাই করব তুমি জানো যে আমরা যখন মোল সংখ্যা লিখি সেই মূল সংখ্যা সমান সমান এটা লেখা যায় ডাব্লিউ ডিভাইডেড বাই এম বলতো এই এমটা মানে কি ছিল এম মানে ছিল ওই যে আমি যেই গ্যাসটা নিছি বা যেই পদার্থটা নিছি সেই পদার্থটার যে আণবিক ভর সেটা হচ্ছে ছিল এম আর ডাব্লিউয়ের পরিচয় কি ছিল যে ওইখানে কতটুকু গ্যাস আছে যতটুকু গ্যাস আছে সেই গ্যাসের ভর হচ্ছে ছিল ডাব্লিউ আর এমটা দিয়ে বুঝতাম যে ওইখানে যেই গ্যাসটা আছে সেই গ্যাসের আণবিক ভরটা কত সেটা এটাই তো আমাদের মূল সংখ্যা প্রকাশ করত। তাহলে এখানে আমি যদি এখন এভাবে লিখি আচ্ছা তাহলে বলতো আমাদের এখানকার জন্য গ্যাসের যেই ভর অর্থাৎ ডাব্লিউ সেই টোটাল গ্যাসের ভরটা আসলে কত গ্যাসের ভরটা কিন্তু এই যে এম তাই না তাহলে গ্যাসের ভর যেটা সেটাকে আমি লিখছি এভাবে এটা হলো এম আর ডিভাইডেড বাই এটা হচ্ছে এম মানে আণবিক ভর যেটা সেটা বোঝাচ্ছি তাহলে দেখি এখানে যেই এম লিখছি সেই এম এর জায়গায় আমরা কি লিখতে পারি এটা হচ্ছে থ্রি এনআরটি জায়গায় আমি বললাম যে এখানে এম জি ডিভাইডেড বাই এম লিখব ইন্টু আর টি আর এখানে দেখো এম যেটা এম তো আমার হচ্ছে যে একটা অনুর ভর আর হলো টোটাল যতগুলো অনু আছে তাহলে এটাই তো আমার সেই গ্যাসের ভরটা এম জি এম জি দিয়ে গ্যাসের ভর বোঝাচ্ছি তাহলে এখানে এম জি এম জি দেখো কাটাকাটি হয়ে যাচ্ছে এখানে তাহলে যেটা আসে সেটা হচ্ছে থ্রি আর টি ডিভাইডেড বাই এম আচ্ছা তাহলে এইটা হলো আমাদের সি আর এম এস এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করব দেখো একটা বড় নোটিসিং পয়েন্ট হচ্ছে যখন আমরা ই কে হিসাব করছিলাম তখন কিন্তু এন ছিল মূল সংখ্যাটা ছিল কিন্তু যখন আমরা সিআরএমএস হিসাব করছি সিআরএমএস হিসাব করছি তখন কিন্তু কোনো মোল সংখ্যা এখানে নাই ঠিক আছে অর্থাৎ একটা পাত্রের মধ্যে তোমার যতখানি গ্যাসই থাকুক না কেন সেটার গতিবেগটা কত সেটা কিন্তু শুধুমাত্র ডিপেন্ড করছে ওই গ্যাসের টেম্পারেচার কত তার উপরে অর্থাৎ এটা কিন্তু আর এর কনস্ট্যান্ট ওই গ্যাস একটা নির্দিষ্ট গ্যাস নিলে সেটার এমও কনস্ট্যান্ট তাহলে এটার কিন্তু আমাদের এখানে কি পরিমাণ গ্যাস আমি রাখছি কমপ্যাক্ট করে রাখছি না কিভাবে রাখছি এই জিনিসটা কিন্তু আসলে আমাদের সি আর এম এসকে কোনোভাবে চেঞ্জ করতে পারবে না সি আর এম এস তখনই চেঞ্জ হবে যদি এখানে আমি অনেক বেশি এখানে এত বেশি গ্যাস দিয়ে দিলাম যার কারণে কোনোভাবে মনে করো টেম্পারেচারটা বেড়ে গেল যদি এরকম হয় যে টেম্পারেচারের চেঞ্জ হয়েছে তাহলেই কিন্তু শুধুমাত্র এর সি এর চেঞ্জ হবে আদারওয়াইজ অন্য কোনো ফ্যাক্টর কিন্তু টেম্পারেচার চেঞ্জ মানে এই সিআরএমএস চেঞ্জ করতে পারবে না তাহলে আমি যদি প্রত্যক্ষভাবে এই কথাটা বললাম যদি পরোক্ষভাবে সিআরএমএস কে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করা যেতে পারে তুমি টেম্পারেচার যেভাবে পারো চেঞ্জ করো যদি এরকম হয় যে প্রেশার বাড়ালে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে তাহলে কি হ্যাঁ প্রেশারের তখন একটা ইফেক্ট এই সি আর এর উপরে গিয়েও পড়বে কিন্তু প্রত্যক্ষভাবে যে সমস্ত সম্পর্কগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করি তাহলে এই সি যেটা সেটা শুধুমাত্র ডিপেন্ড করছে কিন্তু টেম্পারেচারের উপরে এটা খুবই ক্রুশাল একটা পয়েন্ট এবং অনেকেই ম্যাথে যেটা ভুল করে এখানে কোন এন নাই তো যদি কখনো প্রশ্ন এরকম দেখে যে ফাইভ মোল নাইট্রোজেন গ্যাসের আমরা ম্যাথ দেখব পরে আমাদের ম্যাথের সেকশন আছে আলাদা ওখানে আমরা দেখবো যদি কেউ বলে যে ফাইভ মোল নাইট্রোজেন গ্যাসের তোমার আহ তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সি এস কত তখন অনেকেই এই মোলটা নিয়ে ফাইভ টেনশনে পড়ে যায় যে এখানে কি তাহলে এন বসবে কিনা নাকি বসবে না এরকম নিয়ে অনেক টেনশনে পড়ে যায় নাকি এম এর কোনো চেঞ্জ হবে তো এই জিনিসগুলো খেয়াল রাখবা যে মোল সংখ্যা কিন্তু সি আর এম এস কে কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না আচ্ছা এটা লেখা থাক আমি যেহেতু এগুলোই তোমাদের সাথে শেয়ার করবো এগুলা লেখা থাকে এটা মোশা দরকার নেই ওকে এখন আসো আরো কিছু এখানে বোঝার চেষ্টা করি এখানে দেখো এই যে আমি যেটা লিখলাম সি আর এম এস সমান সমান রুট ওভার থ্রি আর টি ডিভাইডেড বাই এম এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে এই এম যেটা আছে এই এম যেটা আছে সেটা কিন্তু আনবিক ভর এটা হবে কি এটা হবে হচ্ছে আনবিক ভর এবং এই আণবিক ভরটা কিন্তু আমাদের কেজি এককে বসাতে হবে কারণটা তুমি এখান থেকে বুঝতে পারবা মনে করো এই যে আর যেটা ছিল এটা মান কত এইট জুল পার কেলভিন পার মোল সরি কি লিখলাম পার কেলভিন পার মোল তো এখান থেকে দেখো জুল মানে আবার কি জুল মানে হচ্ছে ওই যে নিউটন ইন্টু মিটার তাই তো তাহলে এইরকম আসবে জুল মানে এটা পার কেলভিন পার মোল তো এখান থেকে দেখো এখানে কিন্তু যদি তুমি এই এমটা গ্রামে রাখো তাহলে এই আর এর সাথে যেই কেজিটা আছে এটাকে কিন্তু তুমি কাটতে পারবা না তাহলে এই জন্য এমটাকে কিন্তু অবশ্যই তোমাকে কেজিতে বসাতে হবে যাতে করে এখানে তুমি আর এর সাথে যে কেজিটা আছে এটাকে যাতে করে তুমি কেটে দিতে পারো এবং দেখো এখানে যেহেতু কেলভিন আছে তাহলে এই টি এর ভ্যালুটাও আসলে কি করতে হবে টিটাও তো কাটাকাটি করতে হবে তাহলে টিটা কিন্তু যদি এখানে কেলভিন এককে বসে তাহলেই কিন্তু এই পার কেলভিনকে সে কাটতে পারবে একইভাবে এমটা যদি কেজিতে বসে তাহলেই কিন্তু এই কেজিটাকে সেই কাটতে পারবে তারপরে আমাদের এখান থেকে এই আর এম এস এর এই জিনিসটা আমরা পাবো তো এই জিনিস দুইটা খেয়াল রেখো যে আমরা যে যখন টেম্পারেচারটা বসাচ্ছি টেম্পারেচারটা বসাবো হচ্ছে কেলভিন এককে কেলভিন এককে তাহলে আমরা আর এর ভ্যালুটা এইট পয়েন্ট এটা ব্যবহার করতে পারবো আর এম এর ভ্যালুটা এটা সময় মনে রেখো কেজিতে এবং এটা কিন্তু আণবিক ভর বসবে ঠিক আছে যেহেতু অনু কাজ করছি এটা পারমাণবিক ভর না এটা হচ্ছে আণবিক ভর বসবে আচ্ছা ওকে এখন দেখি আমরা এখান থেকে আরও কিছু সূত্র আসলে জেনারেট করা যায় যেমন আমরা এটা লিখতে পারি যে আমরা কি দেখলাম একটু আগে আমরা দেখলাম হচ্ছে সি স্কয়ার বার রুট টু থ্রি আর টি ডিভাইডেড বাই আসলো হচ্ছে গিয়ে এম এখন দেখো এখানে আমি যেই এমটা লিখছি এখানে যে এমটা লিখছি এই এমটাকে আমি দেখো এই এমটা তো আণবিক ভর ছিল তাই না আণবিক ভর বলতে আমরা কি বুঝি আণবিক ভর বলতে বুঝি যে একটা অণুর ভর ইন্টু ওই এক মলের মধ্যে যতগুলা অণু আছে ততগুলার সংখ্যা তাহলে এটাই কিন্তু আমাদের ছিল আণবিক ভরের যেই ইয়াটা আণবিক ভর বলতে কি বুঝি যে হলো আমার ওই এক মলের মধ্যে যতটুকু ভর আছে তাহলে এক মলের মধ্যে ভর আসবে কার কাছ থেকে অনুদের কাছ থেকেই তো আসবে তাহলে একটা অনুর ভর ইন্টু মলের মধ্যে যতগুলো অনু থাকে তাহলে এটাকে আমি যদি এখন এভাবে লিখি তাহলে দেখো কি আসে থ্রি আর টি ডিভাইডেড বাই এম ইন্টু এন এ তো এখানে এই আর বাই এ আর বাই এনে এই জিনিসটাকে কে দিয়ে প্রকাশ করা হয় এবং এই কেটাকে টাকে বলা হয় বোল্ডসম্যান কনস্ট্যান্ট বা বোল্ডসম্যান যুবক্যান ঠিক আছে তো আমি যদি এখন এখানে এই ফর্মুলাটা এভাবে লিখি যে আর বাই এনে এইটাকে আমি যদি এখন কে বসাই দেই আর বাই এনেকে কে আমি যদি এখন কে বসাই দেই তাহলে থ্রি টি ডিভাইডেড বাই নিচে এমটা থাকে এই এম এর পরিচয়টা কি ছিল বলতো এই এম এর পরিচয়টা ছিল কিন্তু একটা অনুর ভর এম ইজ টু ছিল একটি অনুর্ভর ঠিক আছে তাহলে এটা একটা ফর্মুলা গেল এবার দেখো আমরা তাহলে আরেকটা ফর্মুলা দেখে আসি যেটা ছিল আমাদের মেইন জিনিসটা আসছিলো কোথেকে দেখো এখান থেকে আসছিল যে থ্রি টি ডিভাইডেড বাই এম ইন টু এন দেখো আগেরটাতে আমরা এরকম প্রমাণ নিয়ে আসছিলাম তাই তো পিভি ইজিকালস টু যে ওয়ান বাই থ্রি এম স্কোয়ার টু টি তাহলে এখান থেকে দেখো আমার যদি এই এম এন যেটা আছে এই এম এনটা কী লেখা যায় এম এনটা লেখা যায় এভাবে যে থ্রি এন আর আচ্ছা এনআরটিকে আমি পিভি লিখে ফেলি এটা হচ্ছে আমাদের পিভি আর এম ইন্টু ক্যাপিটাল এন এটাকে আমি এটা লিখতে পারি যে এম জি অর্থাৎ পুরা গ্যাসের যে ভর সেটা এখন বলতো এটা হচ্ছে নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের গ্যাসের ভর আর এটা হচ্ছে পুরা গ্যাসের আয়তন তাহলে আমি তো জানতাম যে যে কোনো কিছুর ঘনত্ব বলতে হলে কী করতে হয় ওটার ভর ডিভাইডেড বাই আয়তন তাহলে এখানে যেহেতু উল্টাটা আছে তাহলে আমরা কী লিখবো এখানে রুট ওভার থ্রি পি ডিভাইডেড বাই রোপ এটা হচ্ছে আমাদের এটাও আরেকটা ফর্মুলা তাহলে এটা আবার এরকম মনে করো না যে ভাইয়া তাহলে প্রেশারের সাথেও তো এখানে দেখা যাচ্ছে যে সি স্কোয়ার যেটা এটা তো তাহলে প্রেশারের সাথে চেঞ্জ হচ্ছে কিন্তু দেখো প্রেশার চেঞ্জ হলে কিন্তু তার ডেন্সিটিও আসলে চেঞ্জ হবে তো এখানে ভ্যারিয়েবল কিন্তু দুইটা সব সময় যেটা মনে রাখবা গতিটা সব সময় ডিপেন্ড করে কিসের ওপরে টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে আর এগুলা যেটা এটা তো আসলে ইন্ডিপেন্ডেন্ট না এখানে এই পি চেঞ্জ হলে রো চেঞ্জ হবে তা কিন্তু আমার যখন টি ছিল যখন টি ছিল তখন কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট ছিল ঠিক আছে মানে এইটার সাথে আর অন্য কোনো ভ্যারিয়েবল কিন্তু কানেক্টেড ছিল না এই ডান পাশের কথা বলছি ঠিক আছে তাহলে এই কয়েকটা ফর্মুলা আমাদের আসলে এখান থেকে দেখে নেওয়া লাগবে আর একটা বিষয় আমি তোমাদের যখন ডিগ্রিজ অফ ফ্রিডম পড়াবো মানে এই ভিডিও লেকচারটা আমার আগের ভিডিওগুলোতে আছে আমি এরপরে তোমাদের এখান থেকে কিছু চেঞ্জ আসে বিভিন্ন এমন তো এক পারমাণবিক গ্যাসের জন্য দেখছি এরপরে দ্বি পারমাণবিক বা বহু পারমাণবিক গ্যাসের জন্য এখানে কিছু জিনিস আসলে চেঞ্জ হয় ঠিক আছে আমরা ওই জিনিসগুলো তখন দেখব ঠিক আছে ওকে আল্লাহ হাফিজ